आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত, সচেতনতামূলক অনুষ্ঠান শিলচরে। অশান্ত মণিপুর, জিরিবামে আবদ্ধ ইম্ফলমুখী শতাধিক মালবাহী লরি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ, মামলা ব্লক কর্তার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে জেলা তামাক নিয়ন্ত্রণ সেল এবং আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকালে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ের চত্বর থেকে শিলচর সিভিল হাসপাতাল ক্যাম্পাস পর্যন্ত একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা পতাকা উত্তোলন করে এই র্যালির সূচনা করেন। পরে শিলচর সিভিল হাসপাতালে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন জেলা নোডেল অফিসার ডাক্তার ইব্রাহিম আলী সহ অন্যান্যরা। প্রত্যেক বক্তাই তামাক মুক্ত থাকার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রী, বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা, চিকিৎসক, নার্স প্রমুখ। আজকে আমরা বিশেষ কার্যক্রম হয়েছে, আমরা র্যালি করছি ডিসি অফিস থেকে এসএমডি সিভিল হসপিটাল পর্যন্ত। আমাদের সঙ্গে ছিলেন আমরার মাননীয় এসপি মহোদয়, এসপি কাসার, মাননীয় এডিসি হেলথ কাসার, প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজ, জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, পদ্মশ্রী ডক্টর রবি কানন স্যার ছিলেন, এছাড়া হেলথ ডিপার্টমেন্টের অন্যান্য মেডিকেল অফিসার, আশা, এএনএম তারা ছিলেন, এনওয়াইকে, এনসিসি, এনএসএস ভলেন্টিয়ার তারা ছিলেন, কাসার ক্যান্সার হসপিটালের স্টাফ ছিলেন, আইএমএর স্টাফ ছিলেন, আরও অন্যান্য বহু এনজিওস সোশ্যাল ওয়ার্কার তারা আমার সঙ্গে রয়েছে, অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই ওয়ার্ল্ড নো টোব্যাকো ডেতে আমাদের সঙ্গে হাত মিলিয়ে একসাথে চলেছেন তারা। কারণ জানেন, টোব্যাকো খুবই খতরনাক জিনিস, ওই জন্যে খুবই খতরনাক প্রোডাক্ট। এটাতে ক্যান্সার হয়, হার্টের বেমার হয়, পুরুষদের নপুংসতা হয়, মেয়েদের বাচ্চা জন্মের ক্ষেত্রে নানান ধরনের অসুবিধা হয়, তাছাড়াও আরও অন্যান্য বহু ধরনের বেমার হয় মানুষের। মণিপুরে হিংসাত্মক পরিস্থিতির জন্য 37 নম্বর জাতীয় সড়কে কিছুদিন ধরে শতাধিক মালবাহী লরি আবদ্ধ হয়ে আছে। মণিপুর রাজ্যের জিরিবাম জেলার লামকাই থেকে কয়েক কিলোমিটার দূরে লায়াংকোপি গেটে আবদ্ধ হয়ে আছে ইম্ফল অভিমুখী ট্রাকগুলো। গতরাতে পরিস্থিতির খবর নিতে জিরিবাম পুলিশের সঙ্গে আলোচনা করেন শিলচর ট্রাক চালক সংস্থা ও লক্ষ্মীপুর লালপানি শাখার কর্মকর্তারা। পুলিশের দেওয়া তথ্য মতে বুধবার শতাধিক মালবাহী ট্রাক ইম্ফল যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত উধারবন্দ বিধানসভার জয়পুর রাজাবাজার স্থিত রাজাবাজার এমভি স্কুলের নতুন নতুন তথ্য উঠে এসেছে। করোনাকালে মিড ডে মিল প্রকল্পে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ এনে প্রধান শিক্ষক জয়ন্ত রুদ্রপালের বিরুদ্ধে জয়পুর থানায় একটি মামলা দায়ের করেন ব্লক অফিসার তপন প্রজাপতি। কিন্তু রহস্যজনক কারণে মামলার পর এখনো কোনো ফল বেরিয়ে আসেনি। এরই মধ্যে সিআরসিসি অনামিকা চক্রবর্তী স্কুলের নতুন তথ্য জনসমক্ষে তুলে ধরেন। মিড ডে মিল, ইউনিফর্ম, স্কুল উন্নয়নের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ ইত্যাদি কোনো তথ্য দেননি বলে প্রধান শিক্ষক জয়ন্ত রুদ্রপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। সিআরসিসি ইতিমধ্যে এর রিপোর্টও জমা দিয়েছেন রাজাবাজার শিক্ষাখণ্ডের বিইও তপন প্রজাপতির কাছে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে কি এর উপযুক্ত তদন্ত হবে? প্রধান শিক্ষক জয়ন্ত রুদ্রপালের বিরুদ্ধে অভিভাবকরা বারবার বিভিন্ন অভিযোগ তুলে ধরার পরও এখন পর্যন্ত কোনো
ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার জন্য অভিভাবকরা বাধ্য হয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন নিজের ছেলে মেয়েদের। অন্যদিকে বছরের পর বছর স্কুলে কমছে ছাত্রছাত্রীর সংখ্যা। গত বছর স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 7 শতাধিক এবং এবছর এলপি ও এমই নিয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে হয়েছে 5 শতাধিক। এদিকে প্রধান শিক্ষক জয়ন্ত রুদ্রপাল চিকিৎসার জন্য 20 দিনের ছুটি কাটাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। আমি তো আগে জানছি না কিতা হয়েছে না হয়েছে, কিন্তু জানুয়ারির পরে 2 বছরে যেটা কোভিড এর কারণে 1 বছর স্টপ হয়ে গেছিল, ওই বছরটাও সরকারে দিছে, বর্তমান বছরটাও সরকারে দিছে, মানে এর নেক্সট মানে লাস্ট আগের বছরটাও দিছে, এর আগের বছরটাও দিছে সরকারে। তো সেই জিনিসটা ড্রেস হিসাবে তাই নিশ্চয়ই কোনোখানে ভেন্ডারে দিছো বা নিজে চেকে বা কোনো কিছুতে ইয়ে করছো নিতে ভয় প্রস্ত করছো নিটা আমরা রিপোর্ট দিতে লাগবো এরকম বিওসারে আমরা কাছে। আপনি ভাই জন্য পুরো ক্লিয়ার পিকচার পুরো ভাই জন্য দেওয়া হয়েছে তাই অসুস্থ এই অবস্থা তাই দিতে পারতো না, বাচ্চারা এখন পর্যন্ত কোনো মাথার মধ্যে বাচ্চারা লাগি যায় খুব ছোট, মানে খুব মানে আনহেলদি আনহাইজিনিক ইউরিনের অবস্থা খুব বেহাল, জল টল কিছুই নাই, খালি কথা মানে রাখায় ড্রিঙ্কিং ওয়াটারের যে একটা ট্যাঙ্কি প্রত্যেক স্কুলে ছিল দেওয়া হয়েছিল এটা কি ইমপ্লিমেন্ট হয়েছে এখানে? গ্রাহক সুরক্ষা সমিতির আহ্বানে লক্ষ্মীপুর নির্বাচন কেন্দ্রের তারাপুর চা বাগানের নাচ ঘরে এক সচেতনতা সভা গুলুমণি সিং এর সভাপতিতে অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক নেতা তথা গ্রাহক সুরক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামলাল তাঁতি বলেন, সমিতির রৌপ্য জয়ন্তীর অঙ্গ হিসেবে এই সচেতনতা সভার আয়োজন করা হয়েছে। সমিতি মনে করে গ্রাহকরা যত বেশি নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হবেন সমাজ তথা দেশ তত বেশি এগিয়ে যাবে। লক্ষ্মীপুরের বিধায়ক গ্রাহকদের সচেতন করে তুলতে যেভাবে তার নৈতিক সমর্থন জানিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করে বলেন, বিধায়কের প্রচেষ্টায় অনেক প্রতারক ইতিমধ্যে ধরা পড়েছে। সভায় কাছাড় গ্রাহক কমিশনের সদস্য দীপান্বিতা গোস্বামী বলেন, শিক্ষার উপর সবাইকে জোর দিতে হবে, শিক্ষা ছাড়া প্রতিটি মানুষ অসম্পূর্ণ। আজকের দিনে ভারত সরকার গ্রাহকদের স্বার্থে অনেক ভালো আইন তৈরি করেছে, কিন্তু সঠিক শিক্ষার অভাবে গ্রাহকরা তার সুযোগ নিতে পারছেন না। ভারতবর্ষের প্রায় প্রতিটি জেলায় গ্রাহক আদালত বা বর্তমানে কমিশন রয়েছে, গ্রাহকরা কোনোভাবে প্রতারিত হলে কমিশনে এসে বিচার চাইতে পারেন, নিয়ম অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে তিনি তার অধিকার পাবেন, এই প্রতিশ্রুতি তিনি সভায় দেন। আইনটা বুঝতে পারলে তখন আপনারা আমাদের কাছে আসতে পারবেন আপনাদের সমস্যা নিয়ে, তারপর সেই সমস্যার সমাধান আমরা আপনাদের জন্য করতে পারব। আমি কথাটা বোঝাতে পেরেছি, সবাইকে বোঝাতে পেরেছি কথাটা, যে আইনটা যদি না জানেন আপনারা তাহলে কোনোদিনই কোনো উন্নয়নমূলক কাজ আপনারা করতে পারবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা বিভাগ আছে, ঠিক আছে? যেরকম আইনটা দেখুন, একটা হলো ক্রিমিনাল কোর্ট, একটা হলো সিভিল কোর্ট, একটা হলো কনজিউমার কোর্ট। তা আমি হলাম কনজিউমার কোর্টের, আমি হলাম মেম্বার জাজ। তো সেই প্রত্যেকটা কোর্টের আলাদা আলাদা আইন আছে, সেই আইনগুলি আপনাদের বুঝতে হবে। তা আপনারা কোথার থেকে বুঝবেন? আপনারা মেম্বার্সদের থেকে বুঝবেন, ওনারা সচেতনতা মানে সভা করেন, সেই সভায় ওনারা আইন সম্বন্ধে বলেন, সেই আইনটা আপনাদের জানতে হবে, জেনে আপনাদের সমস্যাগুলো বলতে হবে, তারপর ওই আইনের আওতার মধ্যে যদি আপনাদের সমস্যাগুলো আসে তাহলেই আপনারা আমাদের কাছে আসবেন। সভায় মুখ্য বক্তা সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আজকের দিনে শিক্ষাকে সর্বোচ্চ স্থানে রাখতে হবে, পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে একটি অঞ্চল যদি শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকে তবে সরকারের উন্নয়ন ও সেই জায়গায় সেইভাবে প্রতিফলিত হবে না, শিক্ষা দীক্ষায় পিছনে থাকলে গ্রাহকরাও তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন না, এর ফলে গ্রাহক আদালত বা কমিশনেও সেইভাবে মামলা মোকদ্দমা হচ্ছে না। গ্রাহক সুরক্ষা আইন 2019 গ্রাহকদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সে কথা মাথায় রেখে সরকার তা প্রণয়ন করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এদিকে শিক্ষা ও অন্যদিকে সচেতনতার অভাবে গ্রাহকরা সেই আইনের সুফল সেইভাবে নিতে পারছেন না। আপনারা এখানে আছেন বসে, আপনারা যদি শিক্ষা দীক্ষায় আপনারা যদি এগিয়ে যেতে না পারেন তবে
আপনার পূর্বপুরুষরা যেমন এইভাবে এ ধরনের এই মণ্ডপে বসে বিভিন্ন মানুষের শুধু বক্তৃতাই শুনে গেছে কিন্তু বাস্তবে আপনাদের কোনো উন্নতি হয়নি, আগামী 200 বছরে তা হবে না। অতএব চিন্তা করুন, আপনার ছেলে মেয়েকে ডাক্তার করার চিন্তা করুন, পড়াশোনা শিক্ষা দীক্ষায় এগিয়ে নিয়ে গিয়ে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করা চিন্তা করুন, পড়াশোনায় পড়াশোনার জোয়ার এনে আপনার ছেলে মেয়েকে এই দেশের আইএস করা আইপিএস করা। প্রতি বছর আগরওয়ালদের পক্ষে গরমের শিলচরে নাগরিকদের বিনামূল্যে শরবত বা পানীয় জল বিতরণ করা হয়। এই প্রকল্পটি গত 6 বছর ধরে বছরে অন্তত 3 দিন চলে। এবার মহিলা শাখা আগরওয়াল জাগৃতি মঞ্চ এই উদ্যোগ নিয়েছে এবং বুধবার সেন্ট্রাল রোড পয়েন্টে প্রায় 2000 মানুষকে শরবত ও জল খাওয়ানো হয়। সভাপতি ঋতু আগরওয়াল, সম্পাদিকা মনীষা গোয়েল, হীরা আগরওয়াল, শ্বেতা আগরওয়াল, খুশবু জালান, মমতা বাজাজ, দীপা বাজাজ, কবিতা বাগারিয়া, মোহিনী আগরওয়াল প্রমুখ সদস্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। अग्रवाल जागृति मंच की प्रेसिडेंट, हम लोग जल सेवा जो कर रहे हैं वो लगातार 3 दिन का और करने का प्रोग्राम है और तो प्रभु की इच्छा यदि हम लोग इस कार्य को सफल बना सके। मनीषा गोयल सेक्रेटरी, एकादशी का पावन पर्व आज हमने बहुत सारे लोगों को पानी पिलाया है, बहुत अच्छा भी लग रहा है। इतनी गर्मी में लोगों ने ठंडे पानी को पिया है और हम चाहते हैं कि प्रोग्राम हम कंटिन्यू करें और सालों साल करते रहे। मैं ये बताना चाहती हूँ कि हम अग्रवाल जागृति मंच सामाजिक और किसी भी तरह की सहायता कार्यों में हमेशा आगे रहते हैं, साथ ही हम बहुत तरह की सोशल एक्टिविटीज भी करते रहते हैं। अभी सामने श्रावण महीने में और श्रावण एक साथ आएंगे जिसका मतलब है पुरुषोत्तम मास, उस समय हमारा 4 दिवसीय हनुमान चालीसा का उत्सव होने जा रहा है। आप सबसे अनुरोध है जिस तरह आज इस जन सेवा में आपने शामिल होकर बहुत उत्साह से भाग लिया, वैसे ही हनुमान चालीसा का पाठ करने में आकर उत्साह से भाग ले और हमारे आने वाले कार्यक्रम को सफल बना दे। धन्यवाद। 80 सेलर পোর্টেবল লাইট ধলাইয়ের আর্থিক দুর্বল পরিবারের হাতে তুলে দিল শিলচর রোটারি ক্লাব। এদিন পশ্চিম ধলাইয়ের জেলা পরিষদের অধীন আজও বিদ্যুৎ সংযোগহীনদের ঘরে আলোর ব্যবস্থায় লাইটগুলো বিতরণ করে রোটারি ক্লাব। কি হাম জিতনা ধোঁয়া করতে হ্যায় গাড়ি মে পেট্রোল জ্বলায়, ডিজেল জ্বলায়, ট্রেন মে ডিজেল জ্বলায়, ডিজেল জেনারেটর সেট মে ডিজেল জ্বলায়, কহীন ভি ডিজেল জ্বলাতে হ্যায় ইয়া কয়লা জ্বলাতে হ্যায় উসসে কার্বন ডাইঅক্সাইড নিকলতা হ্যায় और वो जो कार्बन डाइऑक्साइड है हमारा एटमॉस्फेयर में रुक के रहता है और फिर जो सूर्य का प्रकाश आता है उसको वापस नहीं जाने देता, इसकी वजह से हम लोग का इस दुनिया में गर्मी बढ़ रहा है। तो ये बहुत ही सराहनीय कदम है कि आप लोग को ये सोलर लाइट दिया जाता है और यहाँ की जो विलेज की सेटअप है शहर की तरह नहीं है कि एक घर से दूसरा घर जुड़ा हुआ है, तो उसमें क्या सुविधा होती है, पानी देने में भी सुविधा होती है, बिजली देने में भी लाइन देके सुविधा होती है, लेकिन यहाँ तो एक किला में एक घर है, फिर एक माइल के बाद एक किला में एक घर है, यहाँ का विलेज पद्धति थोड़ा डिफरेंट है, तो वहाँ में सब जगह में लाइन पहुँचा के बिजली देना थोड़ा सरकार के लिए भी मुश्किल है। आएगा एक दिन, लेकिन वो मतलब लास्ट प्रायोरिटी में आएगा। जहाँ जहाँ क्लस्टर एक जगह में गाँव बसा हुआ है जहाँ एक साथ में 150-200 लोग रहता है वो प्रायोरिटी में सब आ जाएगा, लेकिन जैसे खासिया पूंजी में लोग रहते हैं जंगल में जाके 5 घर हैं तो वो सब जगह में लाइन जाने में थोड़ा समय लगेगा, लेकिन रोटरी क्लब का जो आज ये कदम है आप लोग को सोलर लाइट देने का बहुत ही सराहनीय है और मैं उनका धन्यवाद करता हूँ। नमस्कार। इस्लामिक विवाह होते प्रत्येक काजी मुहूर्तेर पुनराय काजे अनुमति देवार जन्य অল কাছাড় কাজী মুহুরী অ্যাসোসিয়েশনের তরফ থেকে বুধবার শিলচর জেলা উপায়ুক্ত কার্যালয় অতিরিক্ত জেলা শাসকের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, বিগত 2022 সালে কাজী মুহুরী কাছাড় জেলার 7টি বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা হয়েছিল, তারা ইসলামিক নিয়মনীতি মেনে বিবাহের কাবিননামা লিখার কাজ সম্পূর্ণ করতেন, কিন্তু কিছু সংখ্যক অসাধু কাজীরা মিলিত হয়ে বিগত কয়েক মাস পূর্বে কাছাড় জেলাশাসকের কাছে বৈধ কাবিননামা লেখা বন্ধ করার
অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে মরিদদের কাবিননামা লেখা বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু এদিন কাছাড় জেলা শাসকের কার্যালয়ে গিয়ে কাবিননামা লেখা মরিব সংস্থা অতিরিক্ত কাছাড় জেলা শাসকের সাথে দেখা করেন এবং উক্ত বিষয়টি তুলে ধরেন। অতিরিক্ত জেলা শাসক বলেন, এইটা কোনো সরকারি নির্দেশ না, সেটা কাজীদের কথায় সেই নির্দেশ দেওয়া হয়েছিল। এখন কাবিননামা লেখা মরিবদের কথা শুনেন এবং জেলা প্রশাসন সঠিক পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। সমস্ত কাছাড় জেলা 7টা বিধানসভা নিয়ে যত কাজীর মহরির প্রত্যেক জন সমষ্টির প্রত্যেক এলাকা থেকে আমরা মানুষ নিয়ে আমরা কাজীর মহরির অ্যাসোসিয়েশন গঠন করছি। আমরা ওটাও আর কি বর্তমানে আমরা এই মহরির অ্যাসোসিয়েশনের দাবি যে আগে আমরা জেলা খান প্রত্যেক এলাকাভিত্তিক প্রত্যেক কাজীর সংশ্লিষ্ট আমরা বিবাহের কাবিননামা সম্পাদন করিয়া তাদেরকে আমরা দিতে পারছি। তো তারা বর্তমানে আমাদেরকে কিছু স্বার্থন্বেষী কাজীরা আমাদেরকে বর্তমানে এই কাজ থেকে বিরত রেখেছে, বঞ্চিত রেখেছে। এই ব্যাপারে আমরা কাছাড়ের সুনামধন্য এডিসি মহোদয়ের সাথে আমরা দেখা করে যে মেমোরেন্ডাম দিয়েছি, তাতে আমরা একটা সদুত্ব পেয়েছি যে এটা কোনো এডিসির হাতে পড়ে না কিংবা এটা কোনো আইনের আওতায় পড়ে না। তারা জোর জবরদস্তিতে একটা আবেদন এডিসি মহোদয়ের হাতে দিয়ে এটাকে সম্পাদন করিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। এই ব্যাপারে আমরা চাই আমাদেরকে পুনর্বিবেচনা ক্রমে আবার যেহেতু নিযুক্তি দেওয়া হয় কিংবা তো আমাদেরকে পুনরায় আবার সেই আদেশ বহাল রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা দীর্ঘ সমস্ত এলাকা জুড়ে আমরা গণ আন্দোলন তুলব, নতুবা আমরা উচ্চ আদালতের আমরা যেতে প্রস্তুত আছি। এশিয়ার সুপরিচিত দ্বিতীয় বৃহত্তম শোনবিলের মৎস্যজীবীরা অনাবৃষ্টির দরুন হতে হচ্ছে আর্থিক সংকটের মুখোমুখি। বর্ষার প্রায় দুই মাস অতিক্রান্ত হয়ে যাবার পরও শোনবিল শুকিয়ে যেন কাঠ হয়ে আছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শোনবিলের শুকনোর মরশুমে রবি শস্য ফলনের পাশাপাশি বড় ধান চাষ করে থাকে কৃষকেরা এবং বর্ষাকালে শোনবিলের মাছের উপরে জীবিকা নির্বাহ করে শোনবিল উপকূলের সিংহভাগ লোক। কিন্তু এবছর বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আজ অবধি জলের কোনো সন্ধান নেই, যার দরুন মাছ বাজারগুলোতে শূন্যতা বিরাজ করছে। বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে নদী নালা থেকে যৎসামান্য মাছ বাজারজাত করলেও সাধারণ ক্রেতারা নাগালের বাইরে, নিরুপায় হয়ে অধিক দামে ব্যবসায়ীর শোনবিলের মাছ অন্যত্র নিয়ে গেলেও অধিক দাম বিক্রি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। মৎস্যজীবী মানুষগুলো খুবই বিরাট সম্মুখীন হচ্ছে, কারণ জলের অভাবে এখন পর্যন্ত শোনবিলে কোনো মাছ নেই। আচ্ছা আচ্ছা। আর যে দানগুলো শোনবিলে ছিল সেই দানগুলোর মধ্যে 50% দানগুলো নষ্ট হয়ে গেছে, সাধারণ জল হয়েছিল সেই জলগুলো আবার চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমান যে পরিস্থিতি হয়েছে, শোনবিলের দানগুলো যা কৃষকরা পেয়েছিল সেগুলো বিক্রি করে সব শেষ হয়ে গেছে। বর্তমানে যে পরিস্থিতি মাছ না হওয়ার খুব। আচ্ছা, অন্যান্য বছর এই মানে জল এর আগে ওই জল মানে জল প্রায় দুই মাস গত হয়ে গিয়েছে, জল দুই মাস আগে এসেছিল, অন্যান্য বছর আরও দুই মাস আগে জল এসেছিল। তো দুই মাস জল আগে না এসেছিল, বর্তমানে দুই মাস লেট হয়ে গেছে। তো জলটা দুই মাস আগে আসলে অনেক মানুষই খুবই উপকার হতো, যাদের নৌকা ছিল তারাও নৌকা নিয়ে ঘোরাফেরা করতে পারত, তো অনেক ব্যবসায়ী করতে পারতো। জলের অসুবিধার জন্য অনেক ব্যবসায়ী আজকে ঘরে বসে আছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের চাটুকারিতা তুলে ধরে প্রকৃত বাঙালিদের সরব হতে মুখ খুললেন করিমগঞ্জের বিধায়ক কমলা ক্ষতি পুরকায়স্থ। অসমে অসমীয়া আর বাঙালিদের মধ্যে বিভাজন ধরিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে অভিযোগ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের। মুখ্যমন্ত্রী আসলে মেকি বাঙালি দরদ দেখাচ্ছেন বললেন কমলাক্ষ। শিলাপাথারে অনুষ্ঠিত বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আপত্তি বিধায়ক কমলাক্ষের। গতকাল অর্থাৎ মঙ্গলবার শিলাপাথারে অনুষ্ঠিত হয় সারা আসাম বাঙালি যুব ফেডারেশন দ্বিবার্ষিক অধিবেশন, আর এই অধিবেশনে আছেন বাঙালি ও অসমীয়া ভাষা গোষ্ঠীর লোক। তাই উভয়ের মধ্যে সমন্বয়ের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি তার বক্তব্যে বাঙালি সমাজের অবদানের কথাও বলেছিলেন।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে মেনে নিতে পারেননি অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দীপুরকায়স্থ। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কমলাক্ষ মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। উনি সমন্বয়ের কথা বলছেন, যে অসমীয়ারা বাঙালিরা যাতে সনাতন সভ্যতার কথা বলছেন, যেহেতু এক দুর্গাপূজা এক কালী পূজা ধর্মীয়ভাবে আমরা সবাই এক, হ্যাঁ ধর্মীয়ভাবে আমরা সবাই এক। তাহলে আপনার কাছে একটা প্রশ্ন, যে আজকের দিনে বিহু যখন হয় তখন বিহুতে আপনি টাকা দিন, আপনি পয়লা বৈশাখে কেন টাকা দেন না, আপনি দুর্গাপূজাতে কেন টাকা দেন না? কর্পাস ফান্ড দেওয়া হয় বিভিন্ন আমাদের সংগঠন যেগুলো আছে সেগুলোর ভাষা সংস্কৃতিকে আরও বিকাশের জন্য, আসাম সাহিত্য সভাকে দেওয়া হয়, ভালো কথা, আমি ধন্যবাদ জানাই আপনাকে। কিন্তু বিশেষ করে বঙ্গবাসী কোনো সংস্থাকে এক টাকাও দেওয়া হয়নি, সেটা কি পার্থক্য নয়? আজকে ডিনেশন ক্যাম্প, আজকে ডিপুটার সমস্যা, আজকে আধার কার্ডের সমস্যা, এই পাহাড় সমস্যা, যে সমস্যায় বাঙালিরা ভুগছে, আপনি সেই সমস্যার সমাধান করবে, আপনি টুশব্দ কথা বলেন না। আর শুধু ইলেকশনের জন্য আমাদের মধ্যে পার্থক্য বলে লাভ নেই, ইলেকশনের আগে সেই কথাগুলো আপনি বলেননি, ইলেকশনের আগে সনাতন সভ্যতা সংস্কৃতির কথা বলেছে, আজকে যে কথাগুলো বলছে সেই কথা আগের কথা এবং আজকের কথা যদি দুগুলোর মধ্যে মিলানো হয় তাহলে দিন দিন রাত ডিফারেন্স। তাই এই কথাটা আমি ধিক্কার জানাই আপনার এই কথা। বর্তমান যুগের উন্নত মানের তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে অনেক অসাধ্য কাজ সাধ্য করতে দিতে সক্ষম হয়ে উঠেছে পাথারগাঁদি প্রশাসন। এতে সর্বোপরি উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। অত্যাধুনিক টেকনোলজির ব্যবহার করে গত কয়েকদিনে পাথারগাঁদি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন উপায়ে হারানো 11টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে সক্ষম হলো পাথারগাঁদি পুলিশ। বুধবার দুপুরে স্থানীয় থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি এসব মোবাইল নিজ হাতে মালিকদের হাতে সমঝে দেন। এদিন যারা হারানো মোবাইল ফিরিয়ে পান তাদের মধ্যে রয়েছে দোহালিয়ার রঞ্জিত মালাকার, বাড়োয়ালের গুলজার হোসেন, কাঁঠালতলির ওমপ্রকাশ রবিদাস, চাঁদখিরা বস্তির আলী হোসেন, দক্ষিণ বিলবাড়ির রাজসিংহা, সোনাটিলার হেলাল উদ্দিন, দক্ষিণ ঠাটখলার হাসান আহমেদ, কাবাড়িবন্দের আইন উদ্দিন ও তাঁতিরবন্দের আজিম উদ্দিন, মৈনার সুভাষচন্দ্র চন্দ্র ও বাগেরগাঁয়ের AF মৈনুদ্দিন। তারা সবাই নিজ নিজ মোবাইল সেট ফিরে পেয়ে খুশি ব্যক্ত করেন, পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি মাননীয় করিমগঞ্জের SP মহোদয়ের নির্দেশ মতে আমার ক্রাইম ব্রাঞ্চর সহযোগত আমি CDR ওলাই আমার পাথাগান্দি অঞ্চলত যেবিলাক মোবাইল মিসিং হয়েছিল আমি এইটো মাহত টোটেল আমি 11টা রিকভার হয়েছে, আর এটা অলরেডি আমি আগতেই যার মোবাইলের গার্জেন হ্যান্ডওভার করেছে। আজি আমি 10টা আর মোবাইল গার্জেনবিলাক জমা দিয়া হয়েছে। প্রায় আমার পাথারগাঁদি থানা এলাকারে হয়, বারেগ্রাম, এরালিগুল, এপিনে আপনার বৈঠাকাল, লক্ষ্মীপুর, পাথারগাঁদি তিনিখাল আমার এই অঞ্চলরে হয়, তেওঁলোকও আমি আজি হ্যান্ডওভার করা হয়েছে। আর বাকি আর রিকভার করবলে বাকি আছে, আমি সেইকেইটাকো রিকভার করে মোবাইলের গার্জেনরাও দিব পারব বলে আমি আশা করি আছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত, সচেতনতামূলক অনুষ্ঠান শিলচরে। অশান্ত মণিপুর, জিরিবামে আবদ্ধ ইম্ফলমুখী শতাধিক মালবাহী লরি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ, মামলা ব্লক কর্তার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।
आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।